দর্শক, গরম পরিস্থিতির আরও খবর আপনাদের জানাতে চাই। রাজধানী সহ সারা দেশেই মূলত এই তাপপ্রবাহ বইছে। সাতক্ষীরা থেকে সহকর্মী আমিনা বিলকিস ময়না আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন এবং ঝালকাঠি থেকে রতন আচার্য হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন। শুরুতে যেতে চাই ময়নার কাছে, কেমন এই যে গরম এবং তাপপ্রবাহ বইছে, সাতক্ষীরার মানুষজনের কী অবস্থা যারা শহরে বা গ্রামে আছেন? শরীফ, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, আসলে আজকে তাপমাত্রা 12 পর্যন্ত রেকর্ড করা হয়েছে, 38.সামথিং, এবং আবহাওয়া অফিস থেকে যেটি জানিয়েছেন যে 3টার দিকে 40-এর কাছাকাছি চলে যাবে এই আবহাওয়া। এই আবহাওয়া গাছের পাতা একেবারেই নড়ছে না, বাতাস নেই, গুমোট আবহাওয়া বিরাজ করছে। এই আবহাওয়া কিন্তু দক্ষিণ উপকূলীয় অঞ্চলে মানুষের জন্য দ্বিগুণ কষ্ট বয়ে এনেছে, তাদের কাছে কিন্তু আরও বেশি গরম অনুভূত হচ্ছে। এখানে বলে রাখা দরকার যে সাতক্ষীরায় কিন্তু ধান কাটার মৌসুম চলছে। এই মৌসুমে মানুষ কেউ কিন্তু ঘরে বসে নেই, ধান চাষিরা তারা মাঠে যেয়ে কিন্তু ধান কাটছেন, এবং তাদের সে কষ্টের, গরমের কষ্টের কথা বলে শেষ করা যাবে না। যারা এই নিম্নবিত্ত মানুষ তারা কিন্তু প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছে, কিন্তু যারা বিত্তবান, যাদের সামর্থ্য আছে, তারা এসির পর এসি কিনছেন, তারা ক্ষুধা বা তেষ্টা নিবারণের জন্য ডাব কিনে খাচ্ছেন, তরমুজ কিনে খাচ্ছেন। কিন্তু এখানে সাতক্ষীরাতে যে খেটে খাওয়া অসহায় দরিদ্র মানুষ আছে, তাদের কিন্তু এসব কোনো কিছু ছুঁচ্ছে না, তারা কিন্তু খুবই কষ্ট পাচ্ছে এই গরমে, এবং তাদের এই অবর্ণনীয় কষ্টের কথা শেষ করা যাবে না। একটি কথা একটু বলে রাখা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠান ছুটির ঘোষণা করা হয়েছে, কিন্তু অনেক অভিভাবক বা শিক্ষার্থী জানে না, তাদের জন্য শিক্ষকরা স্কুল খুলে তাদের জানান দেওয়ার জন্য বসে আছেন। তো গরমের এই ছিল সর্বশেষ চিত্র সাতক্ষীরায়। ধন্যবাদ আপনাকে। যেতে চাই ঝালকাঠিতে, রতন আমাদের সাথে আছেন। রতন, গরম রোগীর সংখ্যা বাড়ে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা খুব কষ্টে থাকেন, ঝালকাঠির কি অবস্থা? 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শরীফ, আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন, সারা দেশের সাথে তাল মিলিয়ে ঝালকাঠিতেও কিন্তু তাপদাহ বেড়ে চলেছে। এখন বর্তমানে কিন্তু 40-এর কাছাকাছি তাপদাহ চলছে, এবং এই তাপদাহর কারণে ঝালকাঠিতে কিন্তু বেশ রোগী বেড়েছে এই ঝালকাঠি সদর হসপিটালে। আপনি দেখতে পাচ্ছেন, আমি রয়েছি ঝালকাঠি সদর হসপিটালে, বেশ কিছু রোগী এখানে চলে আসছে, এবং বেশিরভাগই রোগী রয়েছে শিশু এবং বৃদ্ধ। ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তাররা যেটা জানিয়েছেন যে আসলে এই যে রোগী আসছে, বেশিরভাগ রোগী কিন্তু শ্বাসতন্ত্রজনিত যে রোগ, সেই রোগী আক্রান্ত হচ্ছে, যেভাবে কাশি, সর্দি, ডায়রিয়া, এমনকি নিউমোনিয়ার রোগীও এখানে আসছে। এবং ডাক্তার কিন্তু আরও বলছে যে আসলে এই থেকে বাঁচতে, এই রোদে, তাপে বা গরমের মধ্যে অতি জরুরি কাজ ছাড়া যেন কেউ ঘরের বাইরে বের না হয়, এবং বিশুদ্ধ বেশি বেশি পানি যেন তারা পান করে। আর যেটা আসলে বলতে চাই আমি, যে কর্মজীবী মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু বিপাকে রয়েছেন, কারণ তারা যে মাঠে কাজ করছেন, তারা যে শ্রমিক কাজ করছেন, তারা কিন্তু আসলে বলছেন যে 10 মিনিট কাজ করলে তাদের 20 মিনিট বসে থাকতে হয়, এবং রাস্তায় কিন্তু কাউকে দেখা যাচ্ছে যে কেউ ডাবের পানি, কেউ লেবুর পানি, এমনকি আখের রস খেয়ে তারা কিন্তু আসলে একটু তৃপ্তি বা একটু গরমটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তো আরও ডাক্তাররা বলছে যে এরকমের যদি আবহাওয়া আরও কিছুদিন থাকে বা গরম যদি আরও একটু বৃদ্ধি পায়, তাহলে অবস্থা ভয়াবহ হতে পারে এবং রোগীর সংখ্যা এর চেয়ে আরও অনেক বেশি হতে পারে। শরীফ, এই ছিল ঝালকাঠি থেকে গরমের আমার কাছে সর্বশেষ সংবাদ। রতন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার বাইরে থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন সেসব এলাকার গরমের খবর জানাতে।